জয় বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের পরিবার ভালো রয়েছে বন্ধুরা এই মুহূর্তে কিছু সংখ্যক নতুন নতুন ভ্যাকেন্সির আপডেট পাওয়া গিয়েছে তো মনে করলাম আমি যে সেই ভ্যাকেন্সিগুলো সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানানো উচিত যার কারণে কিন্তু কিন্তু এত রাত্রিবেলা ভিডিওটা বানিয়ে আপনাদের জন্য আপলোড করলাম তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন গ্লাস ফ্যাক্টরি হেল্পার হ্যাঁ গ্লাস ফ্যাক্টরিতে হেল্পার লাগবে যেখানটায় তোমার আট ঘন্টার ডিউটিতে দশ হাজার টাকা বেতন পাবেন থাকার জায়গায় কোম্পানি ফ্রিতে দিয়ে দেবে আবার বলছি শুধু ছেলেদের জন্য এই কাজটি শুধু ছেলেদের জন্য আট ঘন্টার ডিউটিতে দশ হাজার টাকা বেতন থাকার জায়গা কোম্পানি দেবে খাওয়ার খরচাটা কিন্তু আপনার নিজের ঠিক আছে যদি কেউ বাড়ি থেকে আপডাউন করতে চান করতে পারেন কাচের গ্লাস তৈরি হয় সেই ফ্যাক্টরিতে কাজ করতে হবে কাজের লোকেশন হচ্ছে মাটিগারা এবং ফুলবাড়ি দুটো জায়গায় কাজ রয়েছে কেউ কাজ করতে চাইলে অবশ্যই ফোন করতে পারো নাইন ওয়ান থ্রি ফোর ডবল এইট ওয়ান সেভেন ফোর এইট পরবর্তী ভ্যাকেন্সে কার্টুন ফ্যাক্টরি বন্ধুরা কার্টুন ফ্যাক্টরিতে হেল্পার লাগবে যেখানটা বেতন কিন্তু খুব ভালো রয়েছে আট ঘন্টার ডিউটিতে বারো হাজার টাকা বেতন মাসে আবার বলছি আট ঘন্টা ডিউটিতে বারো হাজার টাকা বেতন মাসে এখানটা নো রুম নো ফুড রকম থাকা রকম খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনাদের নেই এখানটা নিজের থেকে খাওয়া থাকা সম্পূর্ণ ম্যানেজ করতে হবে কাজের লোকেশান ফুলবাড়ি এবং মাটিয়ারা এই দুটো লোকেশানেই কিন্তু কাজ রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি নাইন ওয়ান থ্রি ফোর ডাবল এইট ওয়ান সেভেন ফোর এই নাম্বারিতে ফোন করুন ফোন করলে সব ডিটেলস পেয়ে যাবেন পরবর্তী ভ্যাকেন্সিতে যাওয়ার পূর্বে রিকোয়েস্ট করবো বন্ধু ভিডিওটি দেখেন আর চুপি চুপি চলে যান আজকে ভিডিওটি দেখে চুপি চুপি না গিয়ে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন মানুষ মানুষের জন্য আপনি যদি মনে করেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে চ্যানেলের মালিক রাতারাতি কোটিপতি হয়ে যাবে ইউটিউব থেকে প্রচুর টাকা পাবে তাহলে কিন্তু আপনার ভুল ধারণা সাবস্ক্রাইবের জন্য রকম টাকা ইউটিউব থেকে পাওয়া যায় না এতটুকু আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাচ্ছি সাবস্ক্রাইবের জন্য রকম ইউটিউব থেকে টাকা পাওয়া যায় না আপনার যদি হিংসাত্মক মনোভাব থাকে যে সাবস্ক্রাইব করলে বারবার তাহলে ইউটিউবারগুলো সাবস্ক্রাইব বলতে করতে বলে কেন যদি সাবস্ক্রাইবের বদলে টাকা না পায় আপনাদেরকে বলছি আমরা যে কন্টেন্ট বানাই আপনাদের জন্যই বানাই আপনারা যখন সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইবার যখন আমাদের চ্যানেলে বাড়ে তখন কিন্তু মনের গভীর থেকে একটা শান্তি মেহসুস হয় হ্যাঁ বোধহয় একটা শান্তি পাওয়া যায় না আমার কন্টেন্ট অবশ্যই সবার ভালো লাগছে যার কারণে সবাই সাবস্ক্রাইব করছে এ কারণে কিন্তু সাবস্ক্রাইব করতে বলা অথবা সাবস্ক্রাইবের জন্য কোনো রকম টাকা কিন্তু ইউটিউব থেকে পাওয়া যায় না সাবস্ক্রাইব করলে একটু মনের শান্তি পাওয়া যায় ভালো লাগে যে না আমি যেটা করছি মানুষের পছন্দ হচ্ছে এবং সেটা আরও করে যেতে ইচ্ছে কর ইচ্ছে করবে তখন মোটিভেশন পাওয়া যাবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যই যার কারণে কিন্তু সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে চলুন পরবর্তী ভ্যাকেন্সি নেক্সট ভ্যাকেন্সি ফিমেল ওয়েটার স্টুয়ার্ট লাগবে রেস্টুরেন্টে হ্যাঁ বন্ধু ওয়েটার এবং স্টুয়ার্টের প্রয়োজন রয়েছে আঠেরো থেকে আঠাশ বছর বয়স হতে হবে ডিউটি টাইম ডে শিফট সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত নাইট শিফট দুপুর দুটা থেকে সন্ধ্যা সরি রাত দশটা তিরিশ পর্যন্ত সপ্তাহে একদিন করে ছুটি রয়েছে আবার বলছি রেস্টুরেন্টে ফিমেল ওয়েটার লাগবে যেখানটা বয়সটা হতে হবে আঠেরো থেকে আঠাশ ডে শিফটে ডিউটি আটটা থেকে আটটা পর্যন্ত নাইট শিফটে ডিউটি বারোটা থেকে নাইট শিফটে ডিউটি রয়েছে দুপুর বারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ঠিক আছে এই গেল তোমার শিফটিং সিস্টেম ছটা ছ হাজার থেকে আট হাজার টাকা বেতন প্লাস ইএসআই রয়েছে লাঞ্চ এবং ডিনার ফ্রি রয়েছে কিন্তু থাকার ব্যবস্থা সেখানটায় নেই আপনাকে আপ ডাউন করে কাজ করতে হবে কাজের লোকেশন হিলকায় রোড শিলিগুড়ি শিলিগুড়ি হিলকায় রোড লোকেশনে এই কাজ রয়েছে নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা অ্যাকাউন্টেন্ট দেখুন আপনাদের যখন যেটা ভ্যাকেন্সি প্রয়োজন থাকে আমি সেরকম ভ্যাকেন্সি কিন্তু খুঁজে খুঁজে আনি বাট আপনারা তখন কোনো রেসপন্স করেন না এখন অ্যাকাউন্টেন্টের ভ্যাকেন্সি ফ্রি রয়েছে অ্যাকাউন্টেন্টের ভ্যাকান্সি ফাঁকা রয়েছে রেস্টুরেন্টের জন্য কিন্তু এই ভ্যাকান্সি যখন বুকিং হয়ে যাবে তারপরে আপনাদের কমেন্ট আসবে কোয়ারি আসবে যে দাদা অ্যাকাউন্টেন্টের কাজ করবো অ্যাকাউন্টেন্টের কাজ করবো বাট এখন অ্যাকাউন্টেন্টের ভ্যাকান্সি ফাঁকা রয়েছে এখন আপনারা কেউ রেসপন্স করছেন না কেউ ফোন করছেন না এই অ্যাকাউন্টেন্টের ভ্যাকান্সিটা নিয়ে আমি কিন্তু অলরেডি তিনটা ভিডিওতে এই ভ্যাকান্সিটা বলেছি কিন্তু এখনও পর্যন্ত কেউ জয়নিং করলো না এখনও পর্যন্ত ভ্যাকান্সিটা ফাঁকা রয়েছে যখন ভ্যাকান্সি শেষ হবে তারপরেই আপনাদের চাহিদা বাড়বে যে আমি অ্যাকাউন্টেন্টে কাজ করবো অ্যাকাউন্টেন্টের একটা ভ্যাকান্সি নিয়ে আসো ঠিক আছে এই হচ্ছে আপনাদের প্রসিডিওর প্রসেস ঠিক আছে বারো থেকে পনেরো হাজার টাকা বেতন সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কাজ হেলকার লোকেশনে কাজ হবে রেস্টুরেন্টে লাগবে অ্যাকাউন্টেন্ট ঠিক আছে হেড চিফ হ্যাঁ বন্ধু আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর হেড চিফ ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল জানতে হবে রেস্টুরেন্টে লাগবে দুপুর বারোটা বারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কাজ করতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন লাঞ্চ ডিনার সম্পূর্ণ ফ্রি হিলকার রোড শিলিগুড়ি আবার বলছি হেড চিফ লাগবে ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল জানতে হবে রেস্টুরেন্টে কাজ হবে দুপুর বারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কাজ স্যালারি বিশ থেকে পঁচিশ হাজার প্লাস পিবিএসে থাকছে লাঞ্চ এবং ডিনার ফ্রি থাকছে হিলকার রোড শিলিগুড়ি লোকেশানে কাজ হবে কুরকুরে ফ্যাক্টরি বা কুরকুরে ওয়ারহাউসে প্যাকিংয়ের জন্য ছেলে লাগবে কুরকুরে ওয়ারহাউসে প্যাকিংয়ের জন্য ছেলে লাগবে সাড়ে আট হাজার টাকা বেতন প্লাস রুম ফুড ফ্রি আবার বলছি রুম ফ্রি খাওয়া ফ্রি আট হাজার পাঁচশো থেকে ন হাজার টাকা হাতে পাবেন বারো ঘন্টা ডিউটি করতে হবে স্পট জয়নিং রয়েছে কাজের লোকেশন শিলিগুড়ি শাওডাঙ্গি সিকিউরিটি সুপারভাইজারের প্রয়োজন রয়েছে হ্যাঁ বন্ধু সিকিউরিটি সুপারভাইজার লাগবে চোদ্দো হাজার টাকা হাতে পাবেন পি এফ আলদা পাবেন বারো ঘন্টা ডিউটি করতে হবে অনলি ডে ডিউটি রয়েছে সিকিউরিটি সুপারভাইজারের প্রয়োজন রয়েছে একজন অনলি ডে ডিউটি বারো ঘন্টা ডিউটি ঠিক আছে লোকেশন গোরামোর কাজের লোকেশন শাহডাঙ্গি গোরামোরে রুম ফ্রি থাকছে রুম ফ্রি দিয়ে হাতে চোদ্দো হাজার টাকা পাচ্ছেন প্লাস পিএবিএসে আলাদা পাচ্ছেন বারো ঘন্টা ডিউটি করতে হবে অনলি ডে ডিউটি আপনাকে রকম নাইট ডিউটি করতে হবে না আবার বলছি আপনাকে কোনো রকম নাইট ডিউটি করতে হবে না শুধুমাত্র দিনের বেলা ডিউটি করবেন দুজন সুপারভাইজার লাগবে এখানটায় একজন রাত্রিরে থাকবে একজন দিনে থাকবে ঠিক আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা চুজ করতে পারেন তবে এখানটায় একটু নিচে খেয়াল করবেন ঠিক আছে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইডস ম্যান্ডেটারি সিকিউরিটি সুপারভাইজার করতে গেলে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স হতে হবে হ্যান্ডেলিং করার জন্য আপনার আন্ডারে দশ থেকে বারোটা সিকিউরিটি গার্ড থাকবে তাদেরকে মেনটেন করতে হবে সঠিক জায়গায় মতো ডিউটি লাগাতে হবে কেউ রাত্রিরে ঘুমাচ্ছে না ডিউটি করছে সেটা দেখতে হবে কোনো জায়গায় ডিউটিতে ছেলে না আসলে সেই জায়গাটা আপনাকে ম্যানেজ করতে হবে এই কাজগুলো হচ্ছে সিকিউরিটি সুপারভাইজারের যার কারণে একজন দক্ষ এবং এক্সপিরিয়েন্স ব্যক্তি অবশ্যই প্রয়োজন সিকিউরিটি গার্ডের কাজটা দেখুন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে কোম্পানির সেই দায়িত্বটা কিন্তু আপনাকে ঠিকঠাক মতো করতে হবে এই হচ্ছে কাজ আপনার ওপরেই পুরো ফ্যাক্টরি সুরক্ষা থাকবে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি সেম সেবক লোকেশনে একজন সিকিউরিটির সুপারভাইজার লাগবে তেরো থেকে চোদ্দো হাজার টাকা বেতন প্লাস পি আলাদা বারো ঘন্টা ডিউটি অনলি ডে ডিউটি এবং অনলি নাইট ডিউটি রয়েছে আপনি নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবেন আপনি যদি বলেন যে আপনি নাইটে করবেন আপনি নাইটে নিতে পারেন আপনি যদি বলেন যে না আমি দিনে বেলা ডিউটি করব কোম্পানি আপনাকে দিনে বেলা ডিউটি দেবে বারো ঘন্টা ডিউটি রয়েছে লোকেশন সেবক রোড শিলিগুড়ি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে রেখেছি যদি কেউ কাজ করতে চাও নিচে তো নাম্বারটিতে কল করে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারো আশা করবো আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনাদের জন্যই এত খাটছি আর আপনারা যদি একটু সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু মোটেও ব্যাপারটা ভালো দেখায় না ঠিক আছে চলুন তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করা যায়